আসসালামু আলাইকুম। শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব, যেখানে আমি দেখাবো গাউসিয়া রোড সাইড দোকানগুলোতে পাকিস্তানি নাগরা, হিল, স্লিপার এগুলোর কালেকশন। এত সুন্দর সুন্দর কালেকশন সেখানে ছিল। আপনারা পাকিস্তানি নাগরাগুলো সেখানে সবচাইতে বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কত কত নাগরার কালেকশন, খুবই সুন্দর সুন্দর নাগরা সেখানে ছিল। আর নাগরার প্রাইস সেখানে 300 টাকা থেকে 500 টাকার মধ্যে সব রেঞ্জের, সব ডিজাইনের নাগরা ছিল, এক একটা এক এক রকম। আর এখন যে জুতাটা দেখাচ্ছি সেটার প্রাইস ছিল 300 টাকা। এছাড়াও সেখানে অনেক অনেক স্লিপার ছিল, অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান নাগরা টাইপের জুতোগুলো ছিল, পাকিস্তানি নাগরা টাইপের জুতোগুলোও ছিল। দেখতেই পাচ্ছেন এই স্যান্ডেলটার প্রাইস ছিল 500 টাকা। এখানে যে কয়টি নাগরা আছে 500 টাকা করে, এছাড়া অন্য অন্য 300-350 টাকা দামের নাগরাও আছে। দেখতেই পাচ্ছেন কত কত জুতার কালেকশন সেখানে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি গাউসিয়ায় যেয়ে থাকেন তাহলে এই রোড সাইড জুতার দোকানগুলো অবশ্যই ভিজিট করবেন। আমি এই জুতার দোকানের নাম্বার, ভিজিটিং কার্ডটা দিয়ে দিয়েছি ভিডিওতে, ভিডিওর মাঝখানেই দেখতে পাবেন কার্ডটি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জুতোগুলো এখানে আছে। আপনারা ড্রেসের সাথে ম্যাচ করে রিজনেবল প্রাইসে জুতার কালেকশনগুলো কালেক্ট করতে পারেন। এছাড়াও কেউ যদি বিজনেসের উদ্দেশ্যে জুতা কিনতে চান তাহলে সেখানে পাইকারি দামে জুতা সেল করা হয়। আপনারা 6 পিস বা 12 পিস হিসেবে সেখান থেকে পাইকারি দামে জুতাগুলো কিনতে পারেন। দেখতেই পাচ্ছেন কত কত সুন্দর নাগরার কালেকশন। এই নাগরাটার প্রাইস ছিল 350 টাকা। এখানে সব ধরনের সব ডিজাইনের নাগরা আছে। এই নাগরাটার প্রাইস 350 টাকা। খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি নাগরা, ইন্ডিয়ান নাগরা ডিজাইনগুলো সেখানে অ্যাভেলেবেল আছে। আর প্রাইস রেঞ্জও খুবই রিজনেবল ছিল। আপনারা এগুলো কিনতে পারেন সেখান থেকে গাউসিয়া রোড সাইড দোকানগুলোতে, এগুলো জুতোগুলো অনেক অ্যাভেলেবেল। নাগরা ছাড়াও সেখানে অন্য অনেক ভিন্ন ভিন্ন ডিজাইনের জুতো আছে। দেখতেই পাচ্ছেন কত কত জুতোর অপশন। আসলে একটা একটা করে ধরে দেখালে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি সবগুলো একসাথে ভিডিও করে নিয়ে আসছি। আর যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিওতে প্রাইসগুলো বলার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নাগরার কালেকশন সেখানে আছে। আপনারা প্রতিদিন ইউজের জন্য অনেক জুতো লেগে থাকে, এখান থেকে আপনার অনেক রিজনেবল প্রাইসে জুতোগুলো কিনতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর স্লিপার সেখানে অ্যাভেলেবেল আছে। এছাড়াও নানি দাদি টাইপের বয়স্ক মহিলাদের জন্য অনেক অনেক স্লিপার সেখানে অ্যাভেলেবেল আছে। আর ইয়াং জেনারেশনের জন্য তো স্টাইলিশ জুতোগুলো, নতুন নতুন অপশনের অভাবই নেই সেখানে, এত এত অপশন আছে। দেখতেই পাচ্ছেন নাগরাগুলো কতটা সুন্দর, কতটা কালারফুল আর কতটা গর্জিয়াস সেখানে। এই নাগরাটার প্রাইস ছিল 500 টাকা। এটা অনেক গর্জিয়াস, অনেক ভালো কোয়ালিটির, তাই এটার প্রাইসটা একটু বেশি। এখানে যে নাগরাগুলো দেখছেন এগুলোর প্রাইস ছিল 350 টাকা করে। খুবই সুন্দর সুন্দর কালেকশন সেখানে অ্যাভেলেবেল আছে, আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। আর দোকানের অ্যাড্রেস, নাম, ফোন নম্বর সব কিছু কার্ডে দেওয়া আছে। আমি কার্ডটি ভিডিও শেষে মাঝখানে সব দিকেই দেখিয়ে দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাদের সাথে ফোনে যোগাযোগ করে নেবেন। এছাড়া অ্যাড্রেসটি দেওয়া আছে, সেখানে অ্যাড্রেস অনুযায়ী গেলে আপনারা দোকানটি পেয়ে যাবেন। একদমই গাউসিয়া রোড সাইড দোকান, ওভারব্রিজটা যে আছে সেটার পাশে এই দোকানগুলো। দেখতেই পাচ্ছেন কত কত অপশন, কত কত কালেকশন সেখানে অ্যাভেলেবেল আছে, দেখিয়ে শেষ করা যাবে না। কতটা সুন্দর নাগরি, নাগরাটার প্রাইস মাত্র 300 টাকা ছিল। এই নাগরাগুলোর প্রাইস ছিল 300 টাকা করে। ভাইয়াটা আমাকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছিল, এগুলোর প্রাইস মাত্র 300 টাকা ছিল।
অনেক অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে, দেখতেই পাচ্ছেন। সেখানে কয়েকটা রেঞ্জেরই আছে, 500 টাকা, 300 টাকা, 350 টাকা, সব রেঞ্জেরই আছে। দোকানের অ্যাড্রেসটি আমি দিয়ে দিয়েছি, নাম্বার সেখানে আছে, ফুল অ্যাড্রেস সেখানে আছে। আপনারা এখান থেকে খুচরা পাইকারি দুইভাবেই কিনতে পারবেন, যার যেটা ইচ্ছা। সব ধরনের, সব প্রাইস রেঞ্জের জুতা সেখানে আছে। আপনারা এখান থেকে সব রেঞ্জের জুতা পাবেন, পার্টি জুতা, স্লিপার, তারপরে হিল, নাগরা টাইপ, পাকিস্তানি, ইন্ডিয়ান, সব ধরনের নাগরা সেখানে অ্যাভেলেবেল আছে। সজীব এন্টারপ্রাইজ সেখানে যে বললেই দোকানটি দেখাই দিবে। এছাড়াও নাম্বারটি তো আপনাদের দেওয়াই হয়েছে। দেখতেই পাচ্ছেন হিলগুলো সেখানে খুব সুন্দর সুন্দর আছে। সব ধরনের হিল সেখানে অ্যাভেলেবেল আছে, আপনাদের যেটা প্রয়োজন সেখান থেকে কালেক্ট করতে পারবেন। আর প্রাইস রেঞ্জও খুবই রিজনেবল ছিল অন্য অন্য দোকানের তুলনায়। আর সবচাইতে বেশি নাগরার কালেকশন আমি দেখেছি এই দোকানটিতেই আছে। এত এত ডিজাইন, এত এত স্টাইলের নাগরা সেখানেই অ্যাভেলেবেল ছিল, আর প্রাইস রেঞ্জও অনেক রিজনেবল ছিল, অনেক কোয়ালিটিও অনেক ভালো ছিল, যেহেতু আমি কয়েকবার এখান থেকে কিনে ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন হিলের কালেকশনগুলো, নাগরা হিল দুইটাই সেখানে সমানভাবেই অ্যাভেলেবেল আছে, দুইটার কালেকশনই অনেক অনেক অ্যাভেলেবেল আছে। এছাড়াও আছে বয়স্ক মহিলাদের জন্য স্লিপার। আর আমার ভিডিওতে আপনাদের যদি কোনো রকমের কোনো কোশ্চেন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের অ্যান্সার দিয়ে দিব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা শপিং রিলেটেড কী কী টাইপের ভিডিও দেখতে চান, কী কী জিনিসের ভিডিও দেখতে চান, সেটাও আমাকে বলবেন, আমি ভিডিওগুলো সামনের দিনে করার চেষ্টা করব। আর সজীব এন্টারপ্রাইজ দোকানটি ভিজিট করবেন আপনারা, এখানে অনেক অনেক কালেকশন আছে, সেখান থেকে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো কিনে নেবেন। আর খুব রিজনেবল প্রাইস ছিল সেখানে, দেখে শুনে কিনে নিয়ে আসবেন। সেখানে খুচরা বা পাইকারি যেভাবে আপনারা কিনতে চান সেভাবেই কিনতে পারেন। সেখান থেকে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন, সেখানে অনেক স্টাইলিশ, অনেক নতুন নতুন মডেলের জুতোগুলো আসে প্রতি সপ্তাহে, সেখানে নতুন নতুন আপডেটেড জুতোগুলো আসে। আপনারা যদি গাউসে যেয়ে থাকেন অবশ্যই দোকানটি ভিজিট করবেন, দোকান থেকে আপনাদের পছন্দ মতো জুতোগুলো দেখে শুনে কিনে নিয়ে আসবেন। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে দোকানের অ্যাড্রেস, ফোন নম্বর সব কিছু দেওয়া আছে, আপনাদের যেটা প্রয়োজন সেই কার্ড থেকে নিয়ে নেবেন। ভিডিওর মধ্যে আমি কার্ডটি শো করেছি দোকানে, সেই কার্ড থেকে আপনারা নাম্বার বা অ্যাড্রেস দুটোই নিয়ে নেবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি সব কিছুর অ্যান্সার দিয়ে দিবো।